চ্যানেল দেখো আজকে একটা রথের মেলে এসছি। রথের মেলা মানে সেভাবে যখন মেলা হয় না, দেখুন কি কি হয়েছে। আচ্ছা স্টল দেখছি, দেখুন একটা ছোটখাটো মেলা হচ্ছে রথের মেলা, অনেক জিলিপি নিয়ে এসেছি। আর কি এনেছি দেখো, আর এই যে কলা আছে, আম আছে, আম আম এটা অবশ্য দোকান থেকে এনেছি, ম্যাগি এইটা মেলা থেকে এনেছি। এটা হচ্ছে কিসের বলো তো, একটু জল পাচ্ছে, ডাল দিয়ে খাবো আজকে। তা ডাল হয়েছে ভাত, ডাল ভাজা, একটু কুমড়োর তরকারি, আর হচ্ছে আলু পেঁপের তরকারি। এটা ছিল আজকে লাঞ্চ, ডিনারও হয়ে যাবে। আর দেখো মাছ রয়েছে, কিন্তু সবজি সবজি কিছু নেই, যেন সবজি ওটা আসেনি বলে সবজি কিছু নেওয়া হয়নি। তাই পুরো ফ্রিজ একটু বেগুন পড়ে আছে মোটামুটি, তবে এটাই আমার ভালো লাগে, গরমকালে পুরো নিট অ্যান্ড ক্লিন থাকবে, আবার নতুন করে নেবো, কারণ বেশি নিলে পচে যায়। তাই গরমকালে তো বেশি নিই না, জানো মাছের ছোট আছে। আর কিছু দেখানোর নেই, আলু আমি সবসময় স্টকে থাকি, স্টকে রেখে রেখে ফুরিয়েছে, স্টকে থাকলেও তো আলু ফুরবে, ফুরিয়েছে, এবার আমাকে আলু নিতে হবে। আর চলো আজকে ঠিক সোজা ঠাকুরঘরে চলে যাই। হ্যাঁ ঠাকুরঘরে আমি কী করেছি দেখো, কী করেছি মানে আমি কী দিয়েছি, মিল্কিস্ট এক ধরনের বিস্কুট আছে, বিস্কিট ওটা খুবই ভালো, সেটা দিয়েছি। আর এখন যে মেলা থেকে জিলিপি আনলাম সেই জিলিপিটা দিয়েছি, ঠিক আছে। আর ওই ঘরে দেখো আরও কী কী সেদিন দেখিয়েছিলাম, ওই ঘরে খাটে চলো আরও কিছু আছে জিনিস, সেদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই জিনিসগুলো এখন এই দেখো এইসব রয়েছে, কেক এইটা রয়েছে, এটা রয়েছে, এই যে বাউলি রয়েছে, এগুলি সব রয়েছে, এগুলি আমি এখন গোছাবো, এগুলি এনে জাস্ট রাখা রয়েছে। আর আমার এই বিস্কুট তো লাগে একটু করে খেতে হয়, এগুলি সব রয়েছে, ঠিক আছে। তো এই ঘরে ফ্যান চলছে, ওই ঘরেও ফ্যান চলছিল, এই ঘরে ফ্যান চলছে, এই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বসে কথা বলি একটু তোমাদের সাথে, তো কেমন আছো তোমরা, ভালো আছো তো? আমি ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলো দিচ্ছি, প্লিজ তোমরা দেখো, আমাকে ভালোবেসো, যেভাবে আমার সাথ দিচ্ছ ঠিক এভাবেই আমার সাথ দিয়ে যেও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার পরিবারের বন্ধু হয়ে যাও। আজকে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এবং গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা, ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে।